সুপ্রিয় ছাত্রছাত্রী, আজকের ক্লাসে আমরা পিস মুভমেন্ট প্যাসেজটি ওয়ার্ড মিনিং নিয়ে আলোচনা করব। তো ওয়ার্ড মিনিংটা আমাদের জন্য আসলেই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এক নম্বর প্রশ্নে এ নম্বরে যেটা চুজ দ্য বেস্ট চান্সেস থাকে সেইখানে আমাদের ওয়ার্ড মিনিংগুলোর খুব বেশি দরকার হয়। ওয়ার্ড মিনিংগুলোর এবং এর অ্যান্টোনিয়াম বা সিনোনিম, কোনো কোনো ক্ষেত্রে সিনোনিম বেশি পড়ে, কোনো কোনো ক্ষেত্রে অ্যান্টোনিয়াম বেশি পড়ে, আমরা সেই হিসেবে ওয়ার্ড মিনিংগুলোকে জেনে রাখবো এবং এর সম্ভাব্য সিনোনিমগুলো কী হতে পারে বা সম্ভাব্য অ্যান্টোনিমগুলো কী হতে পারে সেই বিষয়গুলোর দিকে একটু নজর দেবো। প্যাসেজ পড়ার সময় আমরা ওয়ার্ডগুলোর মিনিং জেনে গেছি, আজকে আমরা শুধু আলোচনা করবো এর অ্যান্টোনিম এবং সিনোনিমগুলো নিয়ে। তো এইখানে যে তালিকাটা দেওয়া আছে সেই তালিকাটা মোটামুটি রপ্ত করতে পারলেই এই চুজ দ্য বেস্ট অ্যান্সারে ওয়ার্ড মিনিং সংক্রান্ত যে প্রবলেমগুলো সেগুলো সলভ হয়ে যাবে। তো চলো দেখি কী কী ওয়ার্ডগুলো এখানে আমরা সিলেক্ট করেছি। প্রথমে দেখো এক্সপোজ, এক্সপোজ শব্দের অর্থ হচ্ছে প্রকাশ করা। আমরা ওইখানে প্যাসেজের মধ্যে একটা পেয়েছিলাম যে যারা এক্সপোজ করে দেয় ওয়ার ক্রাইমসগুলোকে, অর্থাৎ যুদ্ধের যে অপরাধগুলো এগুলোকে যারা এক্সপোজ করে, প্রকাশ করে বা উন্মোচন করে দেয় তাদেরকে সমর্থন দেওয়ার কথা। সুতরাং আমরা এক্সপোজ মানে বুঝতে পারছি প্রকাশ করা বা উন্মোচন করা। এইটা সমর্থক শব্দগুলো দেখো, এইটাকে বলতেছে কি রিভিউ, রিভিউস, ডিসক্লোজ, আর এই দুইটা হচ্ছে তোমার অ্যান্টোনিম। অর্থাৎ এখানে প্রকাশ করার ইংরেজিতে রিভিল মানেও আমরা জানি, রিভিউস মানেও জানি, ডিসক্লোজ মানেও আমরা জানি প্রকাশ করা। শুধুমাত্র এই দুইটি শব্দ কনসিল এবং হাইড, এই দুইটার মানে হচ্ছে গোপন করা, লুকানো, কনসিল এবং হাইড। এরপরে আছে দেখো প্রোলিফারেশন, প্রোলিফারেশন এই শব্দটার অর্থ হচ্ছে আসলে উর্বরতা। তো এখানে উর্বরতা নয়, দ্রুত কোনো কিছু করা, বৃদ্ধি পাওয়ানো, সেই ক্ষেত্রে এই ওয়ার্ডটা ব্যবহৃত হচ্ছে। আমি যেটা বলছি সেটা হচ্ছে যে একটা ওয়ার্ড সেন্টেন্সে, ওই প্যাসেজের সেন্টেন্সটাতে কীভাবে ব্যবহৃত হচ্ছে সেটাই তোমার মূল অর্থ। তো এখানে দেখো আমরা বললাম যে প্রলিফারেশন শব্দের অর্থ আসলে উর্বরতা, কিন্তু উর্বরতা এখানে বোঝাচ্ছে যে দ্রুত বৃদ্ধি বা বেড়ে যাওয়া এরকম, সেক্ষেত্রে আমরা এখানে দিচ্ছি অ্যাডভান্সমেন্ট। এবং তারপরে দেখো টেন্ট, টেন্ট টেন্ডেন্সি শব্দটার অর্থ আমরা জানি ঝোঁক বা প্রবণতা। টেন্ট শব্দটা হচ্ছে কোনো কিছু ঝোঁক, ঝোঁক মানে বা প্রবণতা থাকা। তো সেটাকে এখানে কি বলা হচ্ছে ইনক্লাইন এবং বলছে গ্র্যাভিটেট, ইনক্লাইন এবং গ্র্যাভিটেট। তারপরে দেখো বয়কট, বয়কট শব্দের অর্থ হচ্ছে বর্জন করা। এটাকে আমরা কি কি সিনোনিম দিয়ে প্রকাশ করছি, এক্সক্লুশন, কাস্ট অ্যারে, এলিমিনেশন, এবং এইটার আমরা অ্যান্টোনিমটা নিচ্ছি ক্র্যাভ। তারপর দেখো ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট শব্দের অর্থ সমতুল্য, সমতুল্য আমরা এটা নিচ্ছি ট্যান্টামাউন্ট। এর পরের ওয়ার্ডগুলো দেখো, তো এবার পরের ওয়ার্ডগুলো দেখো ডিপ্লোমেসি, ডিপ্লোমেসি শব্দের অর্থ হচ্ছে কূটনীতি। কূটনীতি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে স্বাভাবিকভাবে সমস্ত কিছু ঠিক রেখে কোনো একটা স্বার্থ হাসিল করা, সেটা সাধারণত রাষ্ট্রীয় ক্ষেত্রে হয়ে থাকে, যেটা আমরা বলছি স্টেটসম্যানশিপ। তারপর একটা বলছে কি কনস্পিরেসি, ষড়যন্ত্র, ইন্ট্রিগু অথবা প্লট। সিক, সিক শব্দের অর্থ আমরা জানি কোনো কিছু খোঁজা বা অনুসন্ধান করা, যেটা বলা হচ্ছে টু লুক ফর। এরপরে দেখো ইডিওলজি, ইডিওলজি শব্দের অর্থ হচ্ছে আদর্শ বা মতবাদ, এটাকে আমরা বলছি ডগমা। তারপরে আছে দেখো ডেমোক্রেসি, আমরা জানি ডেমোক্রেসি শব্দের অর্থ গণতন্ত্র এবং এর অ্যান্টোনিম হচ্ছে অটোক্রেসি। তো মূলত ইম্পর্টেন্ট শব্দগুলো এখানে তালিকাটা দেওয়া আছে এবং এই শব্দগুলোর সিনোনিম বা অ্যান্টোনিমগুলো যেগুলো সাধারণত পরীক্ষায় পড়ে সেগুলোরই তোমার এখানে দেওয়া আছে। এই ওয়ার্ডগুলো তুমি যদি রপ্ত করো তাহলে তোমার একটা কনফিডেন্স বাড়বে চুজ দ্য বেস্ট অ্যান্সারের ক্ষেত্রে, যে এই বিষয়গুলো সাধারণত এর মধ্যে থেকেই থাকে, কোনো কোনো ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে, তবে তোমাকে এইটা হেল্প করবে এরকম যে তোমার কনফিডেন্স লেভেলটা অনেক বেশি হবে, যে যাতে করে তোমার মানে এই ওয়ার্ডগুলো যখন পড়া থাকবে তখন তুমি সহজভাবে পরীক্ষাতে উপস্থাপনটা করতে পারবা। তো ওয়ার্ডগুলো ভালো করে দেখে রাখো, আমরা আগামী দিন অন্য কোনো কিছু নিয়ে আলোচনা করবো। আজকে এই পর্যন্ত।